রাশন কার্ড দুর্নীতির এসসিও তদন্ত আরম্ভ। যাজপুর জেলা ধর্মশালা ব্লক কমগড় গ্রাম পঞ্চায়েত বেতমাড়ি শাসনর সঙ্গীতা জেনা স্বামী সুদর্শন জেনা পিএচএচ কার্ড নম্বর 1306171639 থাই মধ্য 26/10/2015 তারিখ কার্ড ইস্যু হয়ে মাসিক চাউল গহম ও কিরোসিন পাওলে হলে নভেম্বর 2016 মশিয়াটার তাঁর রাশন কার্ডে এসএফএসএস কার্ড নম্বর 1306171243 বিনা দরখাস্তরে মধ্যে কেমিতি কার্ড জারি হেলা কিছু ষড়যন্ত্র নুহে তো উক্ত পিএচএচ কার্ডর বকেয়া খাউটি সুবিধা পাইবা পাই বারম্বার অভিযোগ করিবা পরে 19/10/2020 অপরাহ্ন 1:30 যোগাণ অধিকারী যাজপুর রাশন কার্ড দুর্নীতি নেই পলতাড় আরম্ভ করছেন সাধারণ লোক। তবে সরকারি সুবিধা থাই মধ্যে অসুবিধার সম্মুখীন হেউছেন লোকে। এই তবে খবর প্রসারণ পরে কেতেদূর চেতুছেন স্থানীয় প্রশাসন এবং এহাকু নেই কেতেদূর সঠিক তদন্ত চলাউছেন প্রশাসন এহা কেবল দেখিবাকু বাকি রহিলা। সেটি সুদর্শন জেনার গোটিয়ে কার্ড লা 16 সে কার্ডটি তার কাটিদেলে 15 কার্ড লা 16 তো কাটিদেলে কাটিদেলা পরে তারপরে সে আইনর আশ্রয় নেলা তারপরে মধ্যে তা যে 20 তাকে আগে তা সিনিয়র আগে কার্ড দিয়েছেন সুদর্শন জেনার অভিযোগ করার কথা মোর যে পূর্ব কার্ডে লা কোণ পাই কটিলা এবং মু কোণ পাই এই যে 4 আসন বঞ্চিত হলি মোর সে দাবি মোর পুনঃ মোর সেটা দরকার মোর যে বকেয়া প্রাপ্য মোর দরকার কিন্তু সে তরফ হরাইকি আউ গোটে কার্ড তানার ইস্যু করছেন এটু মোর অনুমান করছি গোটিয়ে লোকর কেমন দুইটা কার্ড হচ্ছে গোটে কার্ড কাটলা পরে পুণি গোটে কার্ড হচ্ছে সে কার্ড মধ্যে কৌশি ওয়েবসাইটে শো করু না এবং তাকে কার্ড দেই না যে কেবল খাতার দেখছেন এতে অনুমান হচ্ছে সে এই কার্ডরে বহু দুর্নীতি হয়েছে এবং এর সঠিক তদন্ত হব এবং দুর্নীতিটা পদাকু আসবে এবং লোকলোচন আসবে স্যার ইনকোয়ারি করে সে কহিলে যে আমি রিপোর্ট দেবু রিপোর্ট দেওয়ার যা হব ঠিক আছে। যাজপুর দীপক কুমার রিপোর্ট জেলা খবর।